দিন পরে আবার স্ক্রিন রেকর্ড করে ভিডিও করার ইচ্ছা হলো এবং যেহেতু বিশ মিনিটের মতো সময় পাচ্ছি আমি চেষ্টা করব এই দশ থেকে বিশ মিনিটের মধ্যে আপনাদের ফোরাম লিঙ্ক বিল্ডিংটা যেন আমি পারফেক্টলি বুঝাতে পারি আপনারা যেন ক্লায়েন্টের জন্য একদম পারফেক্ট ওয়েতে ফোরাম লিঙ্ক বিল্ডিং করতে পারেন অনেকেরই হেজিটেশন বাই ফোরাম লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি আসলে কি দুই সালে এসে ফোরাম লিঙ্ক বিল্ডিং করব কি না এটা ডু ফলো নাকি ন ফলো স্প্যাম হয়ে যাবে কি না অনেক ধরনের কোয়েশন এটাকে আমি যতটুকু পারি আপনাদের সহজ করে বোঝানো ট্রাই করব দেখেন মূলত ফোরাম লিঙ্ক বিল্ডিং জিনিসটা কী বোঝার ট্রাই করেন যখন আপনি ফোরামের কথা শুনবেন তখন এটা আপনাদের মাথায় রাখতে হবে ফোরাম বলতে বোঝায় যেখানে একটা কমিউনিটি থাকে কমিউনিটি বলতে অনেকগুলো মানুষ থাকে যে মানুষগুলা এক একটা প্রবলেমকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সলভ করে দেয় যেমন ধরেন কেউ একজন এসে কোয়েশন করলো কেন আমার ওজন কমছে না ঠিক আছে আমি প্রতিদিন 30 মিনিট দৌড়াচ্ছি তারপরেও আমার ওজন কেন কমছে না এই যে ধরনের কোয়েশন করলো এই কোয়েশনের নিচে কিন্তু অনেকে আনসার দেয় আচ্ছা ঠিক আছে শুধুমাত্র দৌড়ালেই তোমার ওজন কমবে না তোমার ওজন কমার জন্য পারফেক্ট ডায়েট প্ল্যান রেডি করতে হবে তোমাকে স্ট্রেংথ ওয়ার্কআউট করতে হবে অনেক ধরনের অনেকে অনেক ধরনের সলিউশন দিয়ে দেয় এখন দেখেন একজন যে কোয়েশন করলো যে আমার ওজন কমে নাই তার কোয়েশনের সলিউশন কিন্তু শুধুমাত্র সে দেখে না এই ধরনের সমস্যা যার যার আছে সে কিন্তু এই সলিউশনগুলো দেখে এখন ধরেন আপনি একজন পার্সোনাল ট্রেনার তো আপনি কি করেন আপনি ওজন কমানোর জন্য হেল্প করেন তো আপনি এই ফোরামে গেলেন এই ফোরামের এই কোয়েশনের একজ্যাক্ট আনসার দিলেন আনসারটা এইরকম যে তোমার ওজন কমানোর জন্য শুধুমাত্র দৌড়াইলেই হবে না তোমাকে ভেজিটেবল খাইতে হবে তোমাকে গুড অ্যামাউন্ট অফ প্রোটিন নিতে হবে কার্ভ নিতে হবে ফ্যাট নিতে হবে এই জিনিসগুলো করে তুমি যদি আরও বেশি জানতে চাও তাহলে তুমি আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারো এই যে জিনিসটা আপনি করে দিচ্ছেন তখন কি হলো এই যে ফোরামটা আছে এই ফোরামের আমি জাস্ট নিষ্টা ধরলাম যেহেতু ওজন কমানোর জন্য কোয়েশন করছে এটা ধরেন একটা হেলথ নিশের ফোরাম ঠিক আছে এই হেলথ নিশের ফোরাম এবং আপনি একজন পার্সোনাল ট্রেনার ঠিক আছে যেটা আপনারও নিশ হলো এই হেলথ এই ফিটনেস এখন যখন গুগল দেখবে যে এইখানে আপনি লিঙ্ক বিল্ডিং করছেন আপনি এখানে লিঙ্ক প্লেস করছেন দু ফলো ন ফলো পরে আসেন এবং এখান থেকে কিন্তু গুগলের কাছে একটা ভালো সিগনাল যাবে যে আপনি নিশ রিলিভেন্ট ফোরামে এসে ইউজারদের প্রবলেম সলভ করছেন এবং আপনার ওয়েবসাইটটা ন্যাচারালি আপনি প্লেস করছে আছেন করতে করে আসছেন যেটা কিন্তু একটা ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং আপ প্রাস্ক্রিপটিক সেকেন্ড হলো এইখানে এসে আপনার কমেন্টগুলো যারা পড়বে তাদের কাছে যদি মনে হয় যে ইউজফুল তারা কিন্তু আপনার ওয়েবসাইট পর্যন্ত আসবে যেটাকে আমরা রেফারেল ট্রাফিক বলি তার্ড হলো আপনার এই ওয়েবসাইটের সাথে কিন্তু একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে এবং আপনার কিন্তু নোটিফিকেশন আসবে ওই কমেন্টসে আরও মানুষ এঙ্গেজ হবে অনেকে আপনার কাছে ফার্দার ইনফরমেশন জিজ্ঞেস করবে তো এই যে একটা নেটওয়ার্কিং আছে এই যে একটা রিলেশনশিপ আছে এটাকেই মূলত ফোরাম লিঙ্ক বিল্ডিং বলা হয় তো এই ফোরাম লিঙ্ক বিল্ডিংয়ের বেনিফিট কি বেনিফিট নাম্বার ওয়ান হলো এখানে কিন্তু রেফারেল ট্রাফিক আসবে বেনিফিট নাম্বার টু হলো আপনার নিশ্রিলিভেন্ট একটা লিঙ্ক পাবেন ফিট নাম্বার থ্রি হলো আপনার সাথে ওই ফোরামের একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে সবসময় যে আমরা লিঙ্ক বিল্ডিং শুধুমাত্র লিঙ্কের জন্য করি এই এইরকম না লিঙ্ক বিল্ডিং কিন্তু আমাদের রেফারেল ট্রাফিকটাকেও ইনক্রিজ করে যেটা একটা ওয়েবসাইটের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এখন চলেন আমরা কিভাবে করব। প্রথমত আমি এই ওয়েবসাইটটাকে জাস্ট একটু জাজ করি যে এই ওয়েবসাইটের এই বেচারা হলো একজন পার্সোনাল ট্রেনার আমি দেখব যে এই পার্সোনাল ট্রেনার কি কি সার্ভিস দেন এখানে দেখেন সে স্টুডিও পার্সোনাল ট্রেনিং করে সে হলো হোম পার্সোনাল ট্রেনিং করে আউটডোরে পার্সোনাল ট্রেনিং দেয় অনলাইন পার্সোনাল ট্রেনিং এই ধরনের জিনিসপত্র সে দিয়ে দেয় যখনই একটা ওয়েবসাইটের জন্য আপনারা লিঙ্ক বিল্ডিং করবেন আমি আগেও বলছি এখনও বলি আপনি তার অ্যাবাউটার সেগমেন্টটা ভালো করে দেখেন যে সে কে সে কী করে তার লোকেশন কোথায় তারপরে আপনি লিঙ্ক বিল্ডিং প্ল্যানিংটা সাজান যে তার অ্যাকচুয়াল কম্পিটিটর বের করেন আমি কম্পিটিটর অ্যানালাইসিস পরে দেখাবো যেহেতু আজকে আমি ফোরাম লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলছি এখন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখেন এইখানে একটা ওয়েবসাইট আছে সেটা হলো বডি বিল্ডিং ডট কম এবং এটা হলো ফোরাম ডট বডি বিল্ডিং ডট কম এইরকম ফোরাম কীভাবে খুঁজে বের করবেন আমি একটু পরে আসছি তার আগে এই জিনিসটা খেয়াল করেন এখানে দেখেন সাপ্লিমেন্ট নিয়ে কথা বলছে ঠিক আছে তারপরে এখানে দেখেন বডি বিল্ড আর ইউ বডি বিল্ড সার্ভার বডি ট্রান্সফর্ম ট্রান্সফরমেশন স্টোরিজ আছে ওয়ার্কআউট ইকুইপমেন্ট আছে ওয়ার্কআউট প্রোগ্রাম আছে এক্সারসাইজ নিয়ে আছে এগুলো হলো টপিক্স নিউট্রিশন নিয়ে লুজিং ফ্যাট নিয়ে আছে তারপরে তিন বডি বিল্ডিং ওভার এইজ থার্টি তারপরে হলো ফিমেল বডি বিল্ডিং ভালো করে খেয়াল করেন আমার ক্লায়েন্টের নিশের সাথে এই টপিকসগুলা আমি কি ম্যাচ করতে পারি কি না এই টপিকসগুলা আমার ক্লায়েন্টের নিশের সাথে যায় কি না আপনার মেইন গোল হলো এইটা আপনি ইনরিলিভেন্ট ফোরামে গিয়ে দিবেন না ধরেন আপনি একটা কম্পিউটার রিলেটেড ফোরামে এখানে দিয়ে দিয়েছেন সফটওয়্যার রিলেটেড ফোরামে যদি আপনার ওয়েবসাইট দিয়ে আসেন তাহলে কিন্তু এটা স্প্যাম হয়ে যাবে আপনাকে রিলিভেন্সিটা বজায় রাখতে হবে এখন এই যে দেখেন এখানে এসে আমি যদি জাস্ট একটা ফোরাম বের করি এখান থেকে ধরেন আমি একটা ওয়ার্কআউট ইকুইপমেন্ট ওয়ার্কআউট প্রোগ্রামে গেলাম যখন আমি এখানে ক্লিক করবো তখন দেখেন এই ওয়ার্কআউটে এসে অনেকে আছে ঠিক আছে তারা থ্রেড ক্রিয়েট করছে এবং এখানে দেখেন এ সিম্পল বিগিনার রুটিন পার্ট সেভেন তারপরে হলো ট্রেনিং স্ট্রেংথ বসে সাইজ আমি যদি এইটা ওপেন করি তখন কিন্তু এখানে একটা ভালো কন্টেন্ট আসছে ঠিক আছে এই যে দেখেন কন্টেন্টটা কেউ না কেউ লিখছে লেখার পরে এখানে আপনাকে রিপ্লে করতে পারেন আপনি এখানে আপনি এরকম কন্টেন্ট দিতে পারেন আপনি আপনার কোয়েশনটা আস করতে পারেন আপনার উদ্দেশ্য হলো যে আমি এইখানে যাব যাওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি অপরচুনিটি দেখবো যে আমি কি এইখানে আমার লিঙ্কটাকে প্রমোট করতে পারব কি না ন্যাচারালি আমি আমার কন্টেন্টটাকে প্রমোট করতে পারবো কি না আমি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারবো কিনা আমি আমার ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারবো না এইটাই হলো আপনার অ্যাম্বিশন এবং এইটাই হলো আপনার গোল এখন এই ধরনের ফোরাম আমি কিভাবে খুঁজে বের করবো দেখেন এই রকম ফোরামে মূলত আপনাদের দুইটা অপশন থাকে একটা হলো আপনি এই ধরনের ফোরামে গিয়ে ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে আমি যদি এখানে যাই যাওয়ার পরে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এখানে দেখেন রেজিস্টার করার অপশন দিবে আমি এখানে রেজিস্টার করব রেজিস্টার করে আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এটা আমার জন্য বেটার আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারি আমাকে এই ধরনের ওয়েবসাইট আরও খুঁজে বের করতে হবে এখন কোয়েশ্চন হলো যে হৃদয় ভাই এই ফোরামগুলো আমরা কিভাবে খুঁজে বের করব দেখেন উদ্দেশ্য হলো আমি নিউশ রিলেভেন ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নিব নিউশ রিলেভেন ফোরাম থেকে ব্যাকলিংস নিব। এটার জন্য প্রথম অপশন হলো আমাকে ওই ধরনের ফোরাম খুঁজে বের করতে হবে সেকেন্ড হলো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি যদি পারি তাহলে আমি এখানে ট্রেড ক্রিয়েট করব আমি যদি পারি কমিউনিটিতে আমি অংশগ্রহণ করবো আমি যদি পারি তাহলে আমি কমেন্ট করব আমি যদি পারি আমি যে কোনো বয়েতে ন্যাচারালি আমি আমার ব্র্যান্ডটাকে প্রমোট করে দেবো দিয়ে আসবো যাতে করে এটা স্প্যাম না হয় তাহলে কিভাবে খুঁজে বের করবেন আমি এখানে গত ভিডিওর মতো এরকম দিয়ে দিছি যে আপনাদের সার্চ অপশন আছে তো আপনাকে কি করতে হবে আপনার যে ফোরাম আছে ফোরাম প্লাস নিশ দিতে হবে আমি এখানে গেলাম যাওয়ার পরে আমি এখানে ফোরাম প্লাস নিশ দিলাম নিশের জায়গায় আমি এখানে ফিটনেস জিনিসটাকে অ্যাড করলাম ঠিক আছে ফিটনেস জিনিসটাকে অ্যাড বললাম এখন দেখেন সর্বপ্রথম রেডিট আসছে রেডিট কিন্তু অনেক ভালো একটা ফোরাম আপনি এখানে কিন্তু ন্যাচারালি মার্কেটিং করতে পারবেন তারপরে এখানে মামসনেট আছে তারপরে এভি ফোরাম আছে তারপরে হলো ফোরাম ফিটনেস ক্লাব আছে অনেক ধরনের আছে আপনাকে এখানে টাইম স্পেন্ড করতে হবে ফেসবুকেরও ফোরাম আছে তারপরে গভর্নমেন্ট সাইটগুলো আছে আপনি এখানে যদি দেখেন অনেক ধরনের এই যে দেখেন এখানে কিন্তু একটা লিস্টই আছে টপ থার্টি ফাইভ ফোরামস ফর হেলথ তো এখানে দেখেন এখানে আপনি দেখতে পারেন ভিউ রিসেন্ট ট্রেড আপনি এখানে ট্রেডগুলোকে জাস্ট দেখেন কারণ টাইম স্পেন্ড করতে হবে আপনাকে অবশ্যই ঠিক আছে এই ধরনের লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনাকে টাইম স্পেন্ড করতে হবে চলুন আমার এইরকম একটা ফোরাম আসছে আসার পরে দেখেন এখানে সবাই ফিটনেস নিয়ে কথা বলছে ঠিক আছে আপনি রেডিটা একটা অ্যাকাউন্ট করবেন ন্যাচারালি আমি দেখাচ্ছি আমি এখানে যাওয়ার পরে নর্মালি দেখেন এখানে আমার কমেন্ট করার অপশন আছে Okay. নিউ টু ফিটনেস ক্লিক হেয়ার ফার্স্ট এখানে ফার্স্ট ডেইলি সিম্পল কোয়েশান থ্রেড আমি এখানে গেলাম যাওয়ার পরে এই যে দেখেন এখানে আসার পরে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে দেখেন তারা কিন্তু মূলত জিমনোভেয়ার আয়ম সামোয়ান এখানে কিন্তু তারা তাদেরকে প্রমোট করে দিয়ে যাচ্ছে তো আপনাকে এই ধরনের ফোরাম বের করতে হবে আমি জাস্ট রেডিট দিয়ে দেখাচ্ছি আপনি যে রেডিট কিন্তু অন্য ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংও হয়ে যায় বাট আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে দেখালাম যে আপনি রেডিটে এইভাবে মূলত ফোরামগুলো আসে এবং আপনাকে এইভাবে কাজ করতে হবে তারপরে যদি আমি অন্য ফোরামগুলোতে চাই এই লিস্ট বাদ দিয়ে ধরেন আমি এখানে এলপি গেলাম অথবা ফোরাম ফিটনেস ডট কম ডট এখানেও যদি যাই আমাকে খুঁজে বের করতে হবে কোন ধরনের ওয়েবসাইট এরকম অ্যালাউ করে ঠিক আছে এটা অ্যালাউ করবে না এটার ওয়েবসাইটে এরকম তো আমি আবার যাচ্ছি নিচে sponsors. তো আমি নেক্সট একটা কিওয়ার্ড ট্রাই করি এটা হলো নিশ প্লাস ডিসকাশন বোর্ড আমি এখানে গেলাম যাওয়ার পরে আমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব তখন ডিসকাশন বোর্ডগুলো চলে আসবে ধরুন আমি এখানে ফিটনেস দিলাম ফিটনেস প্লাস ডিসকাশন বোর্ড এই যে দেখেন ফিটনেস ফোরামে আসছে নর্মালি এই ধরনেরই আসবে বডি বিল্ডিং ডট কম ফোরাম এই যে আগেরটা চলে আসছে তো আপনি এখানে মূলত কি করতে পারবেন ট্রাই করতে পারবেন তারপরে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি এইগুলাকে সার্চ করে অভ্যস্ত না হন বা সার্চ করে খুঁজে না আপনি এটা সার্চ করতে পারবেন যে ফিটনেস ফোরাম লিস্ট আপনি ফিটনেস ফোরাম লিস্ট লিখে সার্চ করেন এই যে দেখেন রেডিড ফিটনেস আসছে অনেক ধরনের আপনার লিস্ট চলে আসবে আপনি এই লিস্টগুলাকে এই যে দেখেন এখানে আরও লিস্ট আসছে তো আপনি এই লিস্টগুলো থেকে ইউটিলাইজ করে আপনি আপনার লিঙ্ক বিল্ডিং করতে পারবেন তবে এই লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আপনাকে টাইম স্পেন্ড করতে হবে আপনাকে বুঝতে হবে কোথায় আপনি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোথায় আপনি থ্রেড ক্রিয়েট করতে পারবেন কোথায় কমেন্টস করতে পারবেন এবং কিভাবে আপনি লিঙ্ক বিল্ডিংটা করতে পারবেন আপনাকে ডু ফলো ন ফলো স্প্যাম স্কোর এইগুলা না দেখে আপনি শুধুমাত্র দেখবেন ওই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন যে ওয়েবসাইটে ক্রিয়েট করছেন ওই ওয়েবসাইটটা কতটুকু পপুলার আপনার জন্য কতটুকু বেনিফিটেড হবে আশা করি আমি ফোরাম লিঙ্ক বিল্ডিংয়ের যে মেইন কনসেপ্ট আছে এই কনসেপ্ট আপনাদের বুঝাইতে পারছি যদি আপনারা না বুঝেন তারপর আমাকে জিজ্ঞেস করেন যদি মনে হয় যে হৃদয় ভাই আমাদের একটা লিস্ট করে দেন অথবা আমাদের একটা করে দেখান আমাকে রিকোয়েস্ট করেন আমি ইনশাল্লাহ আমি আপনাদের কি করে দেবো যেহেতু লিঙ্ক বিল্ডিং সিরিজটা আমাদের এক স্টুডেন্টের জন্য তো আশা করি তারা বুঝতে পারছেন যে কিভাবে ক্রিয়েট করবেন কারণ আমি অনেকবার দেখাইছি যে ফ্রি ব্যাক লিঙ্কের মেথড গুলা একই হয় আপনাকে একই মাধ্যমে যেতে হবে তো এই জন্য আমি আর ডিটেইলস ওইভাবে আর দেখাই নাই জাস্ট আমি আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি এবং আপনাদের লিঙ্ক বিল্ডিং সিরিজটা কন্টিনিউ হচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা এই লিস্ট থেকে দেখে আসেন আর যাদের কনফিউশন আছে আমাকে জানান ইনশাল্লাহ আমি আপনাদের কনফিউশনটা দূর করে দেওয়ার ট্রাই করব আসসালামু আলাইকুম